তোমাদের ভাষা রক্তের ভাষা আজ বিশ্বময়। প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে টরন্টো ও মন্ট্রিয়লে প্রভাত ফেরিতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে সদ্য নির্মিত স্থায়ী শহীদ মিনারের পাদদেশে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। প্রবাসী বাংলাদেশি ছাত্র, শিক্ষক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ প্রবাসীরা প্রভাত ফেরিতে অংশ নেন। এছাড়াও বিভিন্ন সংগঠন তাদের নিজস্ব ব্যানারে শহরের হলগুলোতে আবৃত্তি, গান, নাচ ও আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশের প্রথম প্রহরে দুবাইস্থ বাংলাদেশ কনসুলের প্রাঙ্গণে শত শত প্রবাসী বাংলাদেশীর শ্রদ্ধাঞ্জলিতে সিক্ত হয়েছে শহীদ মিনার। বরাবরের মতো এবারও দুটি মিশনে একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়, যেখানে হাজার হাজার প্রবাসী বাংলাদেশী শ্রদ্ধা নিবেদন করেছেন মহান ভাষা শহীদদের প্রতি। দুবাইয়ের কনসুলেট প্রাঙ্গণে সরকারি প্রতিষ্ঠানগুলো ছাড়াও উত্তর আমিরাতের প্রায় ৫০টি বাংলাদেশী প্রবাসী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। আফসাতুন্নেসা, সময় সংবাদ।